ওয়েলকাম টু রূপায়ণ সিটি। আজকে আমরা চলে এসেছি রূপায়ণ সিটিতে। এটা হচ্ছে 10 নম্বর সেক্টরের পরে, মানে 10 নম্বর সেক্টরের লাস্ট যে সীমানা সেটাই। অনেকে আবার বলার সময় 10 নম্বর সেক্টরও বলে। তো এখানে আজকে চলে এসেছি আপনাদেরকে, এই যে দেখাচ্ছি রূপায়ণ সিটি, এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে মানে এটা তৈরি করছে। এখানে সব থেকে শুরু করে মসজিদ, স্কুল সবই আছে, খেলার মাঠ, হাঁটাহাঁটি, মানে অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এছাড়াও এখানে আবার হচ্ছে মানে কোনো বাহির থেকে কোনো রিক্সাকে অ্যালাউ করে না, অটো গাড়ি রিক্সা এগুলো অ্যালাউ করে না। এখানে আপনার হচ্ছে শুধু মানে নিজস্ব ভেহিকলস, মানে বাইক, কার বা যাদের আছে তাদেরগুলো ঢুকবে, বা ভাড়াতে নিয়ে আসলেও হবে। আর সুন্দর এই মানে হলুদ কালার ফ্লাওয়ারটা আমার নজর কেড়েছে, যদিও আমরা রাত্রেবেলায় এসেছি। এই যে সবুজের সাথে পিঙ্ক কালার, অনেক সুন্দর লাগতেছিল, মানে এত সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে নিজস্ব গাড়ি আছে, অটো গাড়ি, তো এটাতে করেই যাদের গাড়ি নেই তাদেরকে বাসায় পৌঁছে দেয়। তো আমরা সেই অটো গাড়িটা নিয়েই এখানে পুরোটা ঘুরেছিলাম, আর মানে হাঁটাহাঁটিও করতেছিলাম, হাঁটাহাঁটি করতে ভালো লাগতেছিল, এত সুন্দর পরিবেশ। আসলে এখানে আসার উদ্দেশ্য আছে আমাদের, উদ্দেশ্যটা হলো যে ফ্ল্যাট কেমন এবং এখানে আমরা কিনবো কি না। যেহেতু আমরা উত্তরার বাসিন্দা, সো আমরা উত্তরাতেই ফ্ল্যাট কিনবো, এটাই স্বাভাবিক। এই জন্য আর কি দেখতে আসছি যে এখানে নেওয়া যায় কিনা। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখানে নেওয়া যাবে, অনেক সুন্দর পরিবেশ। রূপায়ণ সিটি থেকে বাইরে বের হলে অনেক রিক্সা টিক্সা, মানে পরিবেশটা একটু ভালো না, বাট রূপায়ণ সিটির ভিতরে অনেক উন্নত পরিবেশ। আর এখানে মানে ফ্ল্যাটগুলোও মার্শাল্লাহ অনেক সুন্দর, চাইলেই যে কেউ নিতে পারেন। কিন্তু আমি যেগুলো ফ্ল্যাট এখানে দেখেছি সেগুলো আমার পছন্দ হচ্ছিল না, আমার পছন্দ দক্ষিণ দিকের ফ্ল্যাটগুলো, দক্ষিণ পাশের। তো ভালো ফ্ল্যাটগুলো তো আগেই সব মানে সেল হয়ে গেছে, এখন যেগুলো পূর্ব দিকে পশ্চিমে এগুলাই বেশি রয়েছে। তো যাই হোক, এই আর কি, মানে যখন নতুন হয়েছিল তখন তো আমাদের ওরকম অ্যাবিলিটি ছিল না নেওয়ার মতো, আর এখন যখন নিতে চাচ্ছি তখন আর হচ্ছে না, মানে ভালো পাশটা পাচ্ছি না। তো এই হলো অবস্থা। তো আমার খুব ভালো লাগতেছিল, বাবা মা ছেলে মিলে হাঁটাহাঁটি করতেছিলাম, মূলত আমার ছেলেও অনেক খুশি ছিল। এই তো চারিদিকে সুন্দর ফুল, গাছ গাছালি, মানে কি একটা সুন্দর পরিবেশ। সব থেকে সুন্দর হচ্ছে ভিতরে মাঝখানে একটা ঝর্ণা দিয়ে রাখছে, ওই ঝর্ণাটা অনেক সুন্দর। আর আমার আরিয়ান সোনা ওখানে গিয়ে ব্যথা পেয়ে গিয়েছিল।